গদখালি যশোর যেখানে নাচলেই হয়ে যাচ্ছে ভাইরাল, বাংলাদেশের এই 64টির জেলার মধ্যে গদখালি একটি নামকরা স্থান হয়ে উঠেছে। তো ভিউয়ার্স, আপনাদের আজকে এমন একটি জায়গায় নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় বর্তমান যশোর গদখালি, যেখানে ভিড় করছে অসংখ্য পর্যটক। এই গদখালিতে আসছে হাজার হাজার মানুষ শুধু ফুলের সৌন্দর্য নিতে, ফুল কেনা ভালোবাসে, আর সেই ফুলটাকে যদি সাজানো হয় অসম্ভব সুন্দর রূপে বা সাজে বা সজ্জিত করে রাখা হয় একটা জায়গা, সেখানে তো লোক আসবেই। দেখতে পাচ্ছেন আসলে ফুল ভালোবাসে না এমন লোক পয় কষ্ট। তো সেই ফুলকেই প্রেজেন্টেশন করেছেন যশোর গদখালি, হাজার রকমের ফুলের সমাহার করে তাক লাগিয়ে দিয়েছে যশোর গদখালি এই ফুল পার্ক বলতে পারেন। তো ফুলের রাজধানী গদখালি, কী কী পরিমাণ লোক এখানে আসছে দেখতে পাচ্ছেন, অসংখ্য ভিড়। আর এই পর্যটনের সময় আসলেই মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাই ঘুরতে, মন চায় উঠতে, চলে যায় ঘুরতে, সেই কারণেই কিন্তু এই ঘুরে বেড়ানো। তো যেখানেই সুন্দরের সমাহার মানুষ সেই সুন্দরের পূজারি। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক এই গদখালি এসেছে, পুরো ভিডিওটা আপনাদের দেখাবো এই গদখালি ফুলের রাজ্যে কোথা থেকে লোক আসছে এবং কি করছে তারা এখানে, কি বিনোদন পাচ্ছে, অসম্ভব সুন্দর রূপে সাজিয়ে তুলেছে যশোর গদখালি, ফুলের রাজধানী বলা হচ্ছে বর্তমান গদখালিকে। তো অসম্ভব সুন্দর এই গদখালিতে আপনিও চলে আসতে পারেন ট্রেনে চড়ে। তো আসলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোক কিন্তু এই ফুলের রাজধানী গদখালিতে এসেছে, ছবি তুলছে, কেউ সেলফি নিচ্ছে, কেউ বা আবার টিকটক করছে। টিকটকের রিংয়ে উঠে টিকটক গান বানালেই অনেকে হয়ে যাচ্ছে ভাইরাল। তো এই গদখালি রিসেন্টলি দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এসে খুব সুন্দরভাবে পোস্ট নিয়ে ছবি তুলছে, কেউ বা করছে ভিডিও, আবার কেউ বা তুলছে সেলফি। আসলে মনে হচ্ছে যে এখানে একটা অন্যরকম ভালোবাসা ভালো লাগা তৈরি হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি আকর্ষণীয় যে দৃষ্টিনন্দন জিনিসটা সবার মন কেড়েছে, আমারও এটাই বেশি সুন্দর লেগেছে, রং বেরঙের বিভিন্ন ছাতা দেখতে পাচ্ছেন, অসংখ্য কালারের, সেই চায়না ছাতার মতো সুন্দর একটা গেট করছে, আর এখানে অসংখ্য পরিমাণ লোক কিন্তু এর নিচে হাসছে। আসলে অত্যন্ত চমৎকার এই ছাতার গাঁথনি বা ছাতার পথটি। তো দেখতে পাচ্ছেন এই যে অসম্ভব সুন্দর, এবং অসংখ্য লোক কিন্তু এইখানেই ভিড় করছে, যেখানে আসলে গদখালি এসে কি বলবো, অসংখ্য লোক এই সুন্দরকে দেখে, মনোমুগ্ধকর পরিবেশটা দেখে অসম্ভব সুন্দর আকারে সেজেছে গদখালি। তো আপনিও চলে আসতে পারেন আপনার সুন্দর মুহূর্তটাকে কাটিয়ে বা উপভোগ করার জন্য গদখালি ফুলের রাজ্যে, যশোর গদখালি ফুলের রাজ্যে অসম্ভব সুন্দর সাজে সজ্জিত হয়েছে, এবং আপনিও চাইলে এই সুন্দরটাকে উপভোগ করার জন্য চলে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন চারিপাশে কোথাও কিন্তু ফাঁকা নয়, লোকের লোকালয় হয়ে গেছে এই ফুলের রাজধানী গদখালিতে। জিকরগাছা যশোর গদখালি আপনিও চলে আসতে পারেন আপনার সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার জন্য। কিন্তু রিসেন্টলি সমালোচনার ঝড় উঠেছে গদখালির টিকটকারদের নিয়ে, প্রত্যেকে মনে করেন এই টিকটকারদের অশ্লীলতা এবং ব্যয়পানা ছড়িয়ে পড়ছে এই গদখালির টিকটক রিং থেকে, আর এই টিকটক রিং থেকেই এই সমালোচনার ঝড় উঠে এসেছে। বিভিন্ন তরুণ তরুণী অশ্লীলভাবে নাচার কারণে এই সমালোচনা, কেনই বা এই সমালোচনা এই রিংটা নিয়েই। আমরা কি একটা সুন্দর স্থানকে, সুন্দর রাজ্যকে, ফুলের রাজধানী যেখানে বলা হয়েছে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি না, কেনই বা এই অশ্লীলতা এবং ব্যয়পনা। আমরা চাই প্রত্যেকটা পর্যটক স্থান থাকুক সুন্দর মানুষের মনের মধ্যে, সেখানে কোনো অনৈতিকতা, কুশৃঙ্খল বা অন্য কোনো কিছু আমরা দেখতে চাই না। তো ভালো থাকুক এই সুন্দর
ফুলের রাজ্য, যশোর গদখালি জিকর গাছা। তো আপনারাও এসে ঘুরে যেতে পারেন জিকর গাছাই, সুন্দর ফুলের রাজধানী গদখালিতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অশ্লীলতা ব্যয়পানা থেকে দূরে থাকবেন, সুন্দর সুষ্ঠু বিনোদন দেবেন মানুষের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই ভিডিওটি করেছেন আমার প্রিয় ছোট ভাই আশিকুর রহমান আশিক। আশিককে অনেক অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর পার্কের ফুলের রাজধানী গতকালের ছবি দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আমি মাহমুদ হোসেন রিপন, আল্লাহ হাফেজ।